धूपगुड़ी उपनिर्वाचने सकाल थेके शांतिपूर्ण भावे निर्वाचन प्रक्रिया भोट ग्रहण होलेओ बूथेर बाइरे राज्य पुलिस पुलिसी देखे क्षुब्ध एबार बीजेपी प्रार्थी बैरिताकुड़ी स्कूलेर घटना बूथ थेके पुलिस के बेर करलेन बीजेपी प्रार्थी পক্ষ থেকে বা কি যুক্তি দেখানো হয় না দেখো যেটা হয়েছে ধূপগুড়ি যে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই ধূপগুড়ি যে বৈরাতিগুড়ি যে উচ্চ বিদ্যালয় সেই বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয় 185 নম্বর বুথে কিছুক্ষণ আগে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তাপসী রায় তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি যেটা দেখেন যে বুথের ভেতরে একজন পুলিশ কর্মী তিনি আছেন এবং তিনি সেখানে অবজেকশন করেন এবং তর্ক বিতর্ক করেন অন্যান্য সেন্ট্রাল ফোর্স সহ অন্যান্য ভোট কর্মীদের সঙ্গে তারপর তিনি নিজে এবং তার এক কর্মী মিলে সেই পুলিশকে বাধ্য করেন যে আপনি এখান থেকে চলে যান এটা কোনো নিয়ম হতে পারে না এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে এই ঘটনার খবর চাও হয়ে যেতেই ধূপগুড়িতে পেট্রোলিং এ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তিনি তখন ঘটনাস্থলে আসেন এবং তিনি পরিষ্কারভাবে সেই প্রার্থীকে বলে দেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নির্দেশ রয়েছে তাতে ভোটারদের যে লাইন তাকে নিয়ন্ত্রণ করার জন্য একজন মাত্র পুলিশ কর্মী প্রতি বুথে মোতায়েন করা হয়েছে তো যে কারণে সেই পুলিশ কর্মী বৈধভাবেই ভেতরে থাকতে পারে কিন্তু এটা বোঝাতে গেলেও বিজেপির প্রার্থী এবং আরেক বিজেপি কর্মী তাদের মধ্যে ব্যাপক বলা যেতে পারে বাগ্বিতণ্ডা চলে প্রায় 3.5 মিনিট ধরে এবং শেষ পর্যন্ত এটাও দেখা যায় যে অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলতে বাধ্য হন যে যদি ইসিআই এর কাজে যদি কোনো রকম ভাবে তারা বাধা সৃষ্টি করেন পরবর্তী কোনো ইয়েতে তিনি সতর্ক করে বলেন তাহলে কিন্তু তিনি আইনানুগ সেই ধরনের ব্যবস্থা নেবেন তারপরে দেখা যায় যে সেই পুলিশ কর্মীকে পুনরায় সেই বুথে আবার নতুন করে নিয়ে আসা হয় এবং বিজেপি যিনি প্রার্থী তাপসী রায় তিনি সেই বুথ ছেড়ে বেরিয়ে যান প্রদীপ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখবো বুথের বাইরে রাজ্য পুলিশ পুলিশি দেখেই ক্ষুব্ধ হলেন বিজেপি প্রার্থী বৈরিতাকুড়ি স্কুলের ঘটনা বুথ থেকে পুলিশকে বের করলেন বিজেপি প্রার্থী ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার বিজেপি প্রার্থীর সঙ্গে পচসায় জড়ানো এসপি প্রার্থীকে শেখালেন আইনের পাঠ এভাবে বুথ থেকে বের করা যায় না পুলিশকে ভোটের লাইন ঠিক করতে পুলিশে থাকতেই পারে আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী প্রদীপ প্রদীপ তোমার কাছে জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন প্রক্রিয়া চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তিনি কিন্তু যে আমরা দেখতে পেলাম যে এএসপি তার সঙ্গে তিনি পচসায় জড়ান তিনি কিন্তু বিধিভঙ্গের অভিযোগ তুলছেন সেখানে রাজ্য পুলিশ বুথে ঠিক কি করছিল কি অভিযোগ রয়েছে তিনি যে বিধিভঙ্গের অভিযোগটা এনেছেন যে কোনো অবস্থাতে কোনো রাজ্য পুলিশ কোনো বুথের ভেতরে থাকতে পারে না এটা ছিল বিজেপির যিনি প্রার্থী তাপসী রায় তার অভিযোগ
এবং তিনি তা নিয়ে ব্যাপক বিতণ্ডা চলে এবং শেষ পর্যন্ত তিনি বাধ্য করেন সেই পুলিশকর্মীকে বুথের বাইরে বের করে দিতে। এই খবর যখনই উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের কাছে পৌঁছে ঘটনাস্থলে চলে আসেন তখন পেট্রোলিং এ থাকা অতিরিক্ত পুলিশ সুপার এসে তখন তাপসী রায় যিনি প্রার্থী তাকে বোঝান নিয়ম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পত্র তিনি তাকে হোয়াটসঅ্যাপে দেখান, তাকে শেয়ার করেন। প্রদীপ, এই জায়গায় তোমার কাছে জানতে চাইবো যে ওখানে বুথে রাজ্য পুলিশ কি করছিল? বুথে যে রাজ্য পুলিশ একজন করে রাখা হয়েছে তাদের ডিউটি দেওয়া হয়েছে যে বুথের যে লাইন ভোটারদের যে লাইন সেটা যাতে সুষ্ঠুভাবে লাইনটাকে নিয়ন্ত্রণ করা হয়, কেননা ওখানে যেটা কেন্দ্রীয় বাহিনী তারা ওখানকার নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রয়েছে আর একজন পুলিশ কর্মী তিনি লাইন ঠিকঠাক করার দায়িত্বেই তাকে রাখা হয়েছে, এটাই ইসিআই থেকে বলা হয়েছে এবং এটাই অতিরিক্ত পুলিশ সুপার তাকে বোঝান এবং তা নিয়েই কিন্তু দুজনের মধ্যে ব্যাপক বলা যেতে পারে উত্তেজনা তৈরি হয় এবং প্রচণ্ড তর্কাতর্কি হয়। ধন্যবাদ প্রদীপ।